সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো নিরাপদে আছো আজকে তোমাদেরকে অনার্স তৃতীয় বর্ষের ডায়কোটোমাস কি নিয়ে আমি একটু আলোচনা করব তো আসো আমরা কয়েকটি মাছের নমুনা সংগ্রহ করেছি নমুনাগুলি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে বেশ কতকগুলি মাছ নিয়েছি আমি এখানে নমুনা একে যে মাছটা দেখতে পাচ্ছ এটার লোকাল নেম হচ্ছে পুন্টিয়াস পুটি পুন্টিয়াস এর জেনাস আর এটা আর একটা দুই নাম্বার নমুনায় দেখতে পাচ্ছ দুই নাম্বার নমুনায় যেই মাছটিকে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফলি মাছ লোকাল নেম ফালিও বলা হয়ে থাকে ফলইও বলা হয়ে থাকে কিন্তু এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নটপটেরাস, নটপটেরাস। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নাম্বার নমুনাটিকে তিন নাম্বার নমুনাটিকে একটু ভালো করে দেখো এটা হচ্ছে তারাবাইম তারাবাইম এটা মাছ দেখো এটার গায়ে দাগকাটা রয়েছে রয়েছে এটা তারাবাইম মাছ অর্থাৎ তারাবাইম মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাক্রাগনাথাস অ্যাকুলাস আচ্ছা আর তারপরের মাছটাকে দেখতে পাচ্ছ চার নাম্বার নমুনা চার নাম্বার নমুনায় যে মাছটাকে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভেদা মাছ বেনি মাছও বলা হয়ে থাকে এটার নাম হচ্ছে নান্দাস নান্দাস বৈজ্ঞানিক নাম আর পাঁচ নাম্বার নমুনায় যে মাছটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাকি মাছ তোমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে লাডি মাছও বলে আর হচ্ছে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে চান্না পানটাটাস আর ছয় নাম্বার যে নমুনাটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খলিসা খলিসা মাছ এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে খলিসা ফ্যাসিয়ালিটাস আর এখানে তোমরা সাত নাম্বার যেটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিং মাছ এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেটেরোপ নিউস নিউসটাস ফসিলিস আর এই যে লম্বা মাথাওয়ালা যে আট নাম্বার নমুনাটাকে দেখতে পাচ্ছ লম্বা মাথা যুক্ত এটার নাম হচ্ছে কাকিলা কাকলে বা কাকা মাছও বলে এলাকায় তো এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার জেনান্টেডন ক্যামসিলা তারপরে নয় নাম্বার যে নমুনাটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলে মাছ নয় নাম্বার যে মাছটা সেটা হচ্ছে বেলে মাছ এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্লোসো গোবিয়াস গ্লোসোগোবিয়াস এটার জেনাস আর এই যে দেখতে পাচ্ছ দশ নাম্বার যে নমুনাটা এটা হচ্ছে পাবদা মাছ এখন খুব চাষ হয়ে থাকে এবং এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অম্পক পাবদা আর এখানে দুই প্রজাতির তোমরা ট্যাংরা মাছকে দেখতে পাচ্ছ দুই প্রজাতির ট্যাংরা এই যে আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি একটা হচ্ছে তোমার গোলসা ট্যাংরা গোলসা ট্যাংরা আর একটা হচ্ছে দেশি ট্যাংরা একটা গোলসা ট্যাংরা আর একটা হচ্ছে দেশি ট্যাংরা তো এটার গোলসা ট্যাংরার বৈজ্ঞানিক নামটা হচ্ছে মিস্টাস ব্ল্যাকেরি আর দেশি ট্যাংরা যেটা সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিস্টাস ভিসিয়া টিটাস আর এখানে যে তেরো নাম্বার নমুনাটিকে দেখতে পাচ্ছ এই যে তেরো নাম্বার নমুনা দেখতে পাচ্ছ ছবিটা এটা হচ্ছে রানী মাছ বলে এখানে এলাকায় তো এটা বটিয়া এটার বৈজ্ঞানিক নাম জেনাস বটিয়া আর এই যে মাছটাকে দেখতে পাচ্ছ চোদ্দো নাম্বার নমুনা এটা হচ্ছে রুই মাছ এবং এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা তাহলে মোটামুটি চোদ্দোটা মাছের নাম এবং বৈজ্ঞানিক নাম সম্পর্কে আমি বললাম তোমাদেরকে তারপরেও এই যে পুটি মাছ এই যে ফলি মাছ বাইম মাছ তারাবাইম এইভাবে আমি চোদ্দোটা নমুনা নিয়েছি চোদ্দোটা নমুনাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি এখন ডাইকোটোমাস কি করতে গেলে যেটা করতে হয় যে সাধারণত মাছগুলির সকল যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্যগুলি জানা প্রয়োজন হয় কেননা ডাইকোটোমাস কি নির্ণয়ের ক্ষেত্রে বৈশিষ্ট্যের তুলনা করে করে আমাদেরকে শনাক্তকরণ করতে হয় বৈশিষ্ট্যের তুলনা করে করে আমরা সেই মাছগুলিকে শনাক্ত করবো তাহলে এই ক্ষেত্রে যে কিওয়ার্ডগুলি আছে যেমন এটার মস্তিষ্কের গঠন কেমন এটার পাখনা কয়টা তারপরে পাখনা রশ্মি কয়টা তারপরে হচ্ছে পার্শ্বীয় রেখা পার্শ্বরেখা অঙ্গ অর্থাৎ ল্যাটারাল লাইন বরাবর কয়টা আয়স রয়েছে এগুলির উপর বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে না এটা ল্যাভীয় রোহিতা কিংবা এটা পাবদা মাছ কিংবা এটা বেলে মাছ কিংবা এটা কাকিলা মাছ এভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই তো এই কাজটা করতে গেলে তোমাদের প্রথমেই মাছের বৈশিষ্ট্যগুলি অবশ্যই জানতে হবে মাছের বৈশিষ্ট্যগুলি যদি তোমরা না জানো তাহলে বানিয়ে বানিয়ে কিন্তু এটা লেখা সম্ভব না তো সেক্ষেত্রে তোমাদের যে পনেরোটা বর্গ মাছের পনেরোটা বর্গ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে অর্থাৎ এখানে ক্লুপিফর্মিস বর্গের কোনো মাছকে আমি নেই নি তাই ক্লুপি ফার্মিস নিয়ে আমি আলোচনা করছি না সাইপটিনি বর্গের একটা মাছকে আমি নিয়েছি সেটা হচ্ছে ল্যাবিও রোহিতা সাইপটিনি ফার্মিস এখানে সাইপটিনি ফার্মিসের যে বৈশিষ্ট্যগুলি সেটা হচ্ছে এক থেকে তিন সারি গলবিলস্থ দাঁত ফুলকা খিলানের সমান্তরালভাবে অবস্থান করে এবং এসব দাঁত খাদ্য পেশনে ব্যবহৃত হয় অদ্ভুত দর্শন অসিকল অস্থি থাকে যা অন্তকর্ণ ও পটকার সাথে সংযোগ রক্ষা করে তারপরে এটার পাখনা রশ্মি কয়টা রয়েছে পৃষ্ঠ পাখনায় সতেরো থেকে আঠারোটি পাখনা রশ্মি দেখা যায় এই সম্পর্কে আমাদের জানতে হবে সিলুরি ফর্মিস সিলুরি ফর্মিস থেকে আমি একটা মাছ নিয়েছি সেটা হচ্ছে শিং মাছ হেটেরোপ নিউস্টাস তো এখানে এটা দেহ আয়সীন তারপরে মুখের চারপাশে ছোট বড় পাতলা ও গুচ্ছাকারে অনেকগুলি স্পর্শী সংবেদনশীল অঙ্গ হিসাবে কাজ করে এটা কীভাবে বোঝা যাচ্ছে দেখো এই যে এই যে শিং মাছ এই যে শিং মাছ দেখতে পাচ্ছ শিং মাছটাকে এই যে তাহলে এই শিং মাছের স্পর্শী কোনগুলা এই যেগুলা হচ্ছে স্পর্শি এই যেগুলি হচ্ছে স্পর্শি স্পর্শিগুলিকে আমি একটু টান দিয়ে দেখাই এগুলি একদম আটকে গেছে মাছের আয়সের সাথে মাছের তো আয়স নাই এই মাছের যে মিউকাসগুলি আছে সেই মিউকাসের সাথে আটকে গেছে দেখো এখন বোঝা যাচ্ছে এখন স্পর্শীগুলি বেশ ভালো বোঝা যাচ্ছে তাহলে এটার হচ্ছে দেহে আঁশ নাই পিছলা আর দেখো আশ রয়েছে মুখের কা মুখের কাছে সরি স্পর্শি রয়েছে মুখের কাছে বারবেল বা স্পর্শী রয়েছে এই যে মুখের কাছে বারবেল বা স্পর্শি রয়েছে আর দেহে আশ নাই আর এই যে বক্ষ পাখনার ইয়েটা এটা বক্ষ পাখনার অংশে এই যে কাটা থাকে শক্ত কাটা ঠিক আছে এই যে শক্ত কাটা এবং এই জন্য এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেটেরোপ নিউস্টাস ফসিলিস ঠিক আছে আর এই যে এটার পৃষ্ঠ পাখনা তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিং মাছ শিং মাছটাকে রেখে দিলাম এটা হচ্ছে সাত নাম্বার নমুনা নমুনা নাম্বার সাত আচ্ছা তাহলে আমরা নমুনা নাম্বার সাতের কি পেলাম পেলাম হচ্ছে সিলুরি ফর্মিস বর্গের মাছ এটা আর দেহ হচ্ছে আশহীন মুখের চারপাশে ছোট বড় পাতলা ও গুচ্ছাকারে অনেকগুলো স্পর্শী থাকে সংবেদনশীল অঙ্গ এভেরি ভেভেরিয়ান বা ওয়েভেরিয়ান অসিকল রূপান্তরিত হয়ে একটিমাত্র শক্ত জটিল কশেরুকায় পরিণত হয় সেটা মাছের ভিতরে থাকে আর উপকানক থাকে না সিলোরি ফার্মিস আর সাইপটিনি রুই মাছটাকে তো দেখলেই চেনা যাচ্ছে এই যে রুই মাছ রুই মাছের এই যে পাখনা এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা এখন পৃষ্ঠ পাখনায় এই পাখনা রশ্মিগুলি গুনে আমরা হিসাব করব যে কয়টা পাখনা রশ্মি রয়েছে কয়টা পাখনা রশ্মি রয়েছে সেটা আমি হিসাব করে তোমাদের বলি আচ্ছা আমি হিসাব করে তোমাদেরকে বলছি রশ্মি একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো তাহলে তেরোটা পাখানারশ্মি ঠিক আছে এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা এটা হচ্ছে বক্ষ পাখনা বক্ষ পাখনা এটা হচ্ছে পায়ু পাখনা সরি এটা শ্রণি পাখনা এটা পায়ু পাখনা এবং এটা পুচ্ছ পাখনা আর এইখানকার যে এই যে এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল লাইন এই ল্যাটারাল লাইন বরাবর আঁশগুলিকে গণনা করে জানা যায় যে এখানে আঁসের সংখ্যা কতগুলি রয়েছে তাহলে এই হলো আমাদের ফর্মিস বর্গের বৈশিষ্ট্য এরপরে আমরা যে মাছটি সাইপ্রেনি ফর্মিস তারপরে আমরা নিয়েছি হচ্ছে মাস্টার সিম্বেলি ফর্মিস মাস্টার সিম্বিলি ফর্মিস বর্গের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পৃষ্ঠপাখনা ও পায়ু পাখনার সামনে কাটা থাকে তুণ্ড লম্বা সুরের মতো তুণ্ড লম্বা সুরের মতো থাকে এই যে এটাই হচ্ছে মাস্টার সিম্বিলি ফর্মিস এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাস্টার সিম্বিলি ফর্মিস এই যে তুন্ড এটা হচ্ছে তুন্ড এই তুণ্ডটা লম্বা সুরের মতো থাকে আর এই যে যেটা বলেছে যে পৃষ্ঠপাখনা এবং পায়ু পাখনার সামনে কাটা থাকে এই যে পাখনাগুলি কাটা 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 এটা হাত দিলেই বোঝা যায় যে কাটা 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 আমার হাতে বাঁচছে তাহলে এটা কাটার মতো থাকে আর এই যে এটা তারাবাইম বলা হয় তার কারণ হচ্ছে এই যে তার পৃষ্ঠীয় দিকে এরকম দাগ কাটা থাকে তারা তারা থাকে এই যে তাহলে এটা হচ্ছে নমুনা নাম্বার তিন আচ্ছা এরপরে আমরা চান্নি ফর্মিস চান্নি ফরমিসের আমরা চান্না পাংটাটাসকে নিয়েছি এই যে চান্না পাংটাটাস এই যে চান্না অর্থাৎ টাকি মাছ যেটা সেটা তোমরা যেটাকে লাডি মাছ বলে থাকো সেটা এটা হচ্ছে মাথা শিল্ড বা বর্মের মতো এই যে এটা হচ্ছে স্নেক শেপের মতো আর এর অবনত আয়সে পূর্ণ থাকে দেহ নলাকৃতির এই যে দেহটা নলাকৃতির আর পেছনের দিকে ক্রমশ চাপা পৃষ্ঠ পাখ পায়ু পাখনা দুটি পুচ্ছ পাখনার সাথে যুক্ত থাকে এই যে পৃষ্ঠ পাখনাটা কিন্তু অনেক বড় এই যে পৃষ্ঠ পাখনা এই পায়ু পাখনার সাথে একসাথে যুক্ত থাকে ঠিক আছে পুচ্ছ পাখনাটা গোলাকৃতি এই যে রাউন্ড শেপ গোলাকৃতি রাউন্ড শেপ আর হচ্ছে উপসার সঙ্গ বা একটা রেসপিরেটরি এক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে যার কারণে কিন্তু টাকি মাছকে আমরা বাসায় এনেও পানিতে জিয়ে রাখতে পারি জীবিত থাকতে পারে এটাই হচ্ছে তোমার চান্নি ফরমিস বর্গের মাছ আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা যে মাছটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফলি মাছ নমুনা দি দুই সেটা হচ্ছে অস্ট্রিও গ্লোসিফর্মিস এটার বর্গ অস্টিও গ্লোসিফর্মিস এটা চিতল এবং ফলি এই মাছের অন্তর্গত তো আমরা ফলি মাছকে নিয়েছি এদের দেহ হচ্ছে লম্বা পাতলা এবং দুদিকে চাপা পুচ্ছটা ভোতা থাকে এবং মুখে কোনো স্পর্শী থাকে না এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে দেখো এই যে লেজের দিকটা আস্তে আস্তে চাপা পুচ্ছটা ভোতা এই যে পুচ্ছটা ভোতা এবং দুই দিক থেকে চাপা এবং মুখে কোনো স্পর্শী নাই যে কোনো বারবেল নাই এবং একখণ্ড পেখমের মতো পৃষ্ঠ পাখনা পৃষ্ঠ অবস্থান করে এই যে এই যে পেখমের মতো একটুখানি পৃষ্ঠ পাখনা আছে পিঠের দিকে আর পায়ু পাখনার সামনে উদরের অংশে করাতের মতো খাঁচ এবং পিছনের অংশ পুচ্ছ পাখনার সাথে যুক্ত থাকে এই যে খাঁচ কাটা কাটা যে পাখনাটা সেটা হচ্ছে তোমার একদম যুক্ত থাকছে পুচ্ছ পাখনার সাথে আর হচ্ছে সমুদয় দেহ ও মাথা অতি ক্ষুদ্র আয়সে আবৃত খুব ছোট ছোট আয়স দ্বারা এর দেহটা আবৃত থাকে তাহলে এটা হচ্ছে ফলি মাছ বা নটক টেরাস নটক টেরাস নমুনা দুই সেটা হচ্ছে তোমার পুটি পুটি মাছ মাছ নমুনা নমুনা এক এক এই যে পুটি মাছটাকে দেখতে পাচ্ছ পুটি মাছও কিন্তু সাইপ্রেনিফরমিস বর্গেরই মাছ এবং আমাদের দেশে বেশ প্রায় এগারো প্রজাতির পুটি মাছ পাওয়া যায় তো সেইখানে এখানে ওদের লেজের দিকে একটা হচ্ছে দাগ রয়েছে তো কালো রঙের একটি ফোঁটা অর্থাৎ পুচ্ছ পাখনার গোড়া থেকে কিছু দূরে পুচ্ছ পার্শ্বে কালো রঙের একটি ফোঁটা ও পুচ্ছ পাখনা লম্বালম্বিভাবে দুটি ডোরা দেখা যায় এটা হচ্ছে পুন্টিয়া টিকটো অর্থাৎ চোলাপুটি চোলাপুটি এবং এটা হচ্ছে পুচ্ছ পাকনার গোড়ার দিকে দূরেই রেখা অঙ্গের কাছে কালো একটা দাগ রয়েছে চোলাপুটি এটা হচ্ছে ইয়ের মাছ সাইফটিনি বর্গের মাছ ও পড়ে গেল সরি তাহলে আমরা এখানে মোটামুটি যে যে বর্গের মাছগুলি দেখালাম সাইফটিনিফর্মিস বর্গের দুইটা দেখালাম অস্টিওগ্লোসি ফর্মিস থেকে ফলি দেখালাম সিম্বেলাস ফর্মিস থেকে তারাবাইম দেখালাম তারপরে চান্নি থেকে দেখালাম হচ্ছে চান্না পাংটাটাস সিলুরি থেকে দেখালাম এভাবে আমরা বেশ অনেকগুলি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি এখন আমরা কিভাবে এটার ক্লাসিফিকেশনটা বের করব। অর্থাৎ কিভাবে আমরা ডায়কোটোমাস কিটা নির্ধারণ করব সেটার নিয়মটা একটু বলে দিচ্ছি তো সেটা তাহলে এটা করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আমাদেরকে এক নাম্বার এখানে সবগুলি নমুনাকে ক খ গ ঘ করে আইডেন্টিফাই করে নিতে হবে পুনটি আজকে আমরা ক দিলাম নটপটের আজকে খ দিলাম ম্যাক্রোগনাথ আজকে গ দিলাম নান্দাস নান্দাসকে ঘ দিলাম চান্না পাংটাটাসকে উ দিলাম হলিসা ফ্যাসিয়া ফ্যাসিয়াটাসকে চ চিলাম হেটেরফনি ফিসকে ছ দিলাম জেনন থেদ কাকিলাকে বর্গীয় চ দিলাম গ্লোসো গোবিয়াকে গ্লসো গোবিয়াকে ঝা দিলাম ওম্পক পাবদাকে ইও দিলাম মিস্টাস বেকেরিকে ট দিলাম মিস্টাস ভিটাটাসকে ঠ দিলাম ল্যাবিও ড দিলাম তাহলে এক নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা এক নাম্বার একটা বৈশিষ্ট্যকে আমরা ধরি যে দেহ সাইক্লোয়েড দ্বারা আবৃত তাহলে সাইক্লোয়েড না দিয়ে প্রথমে আমরা বলি দেহ আইস দ্বারা আবৃত দ্বারা আবৃত দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা নিলাম দেহ আয়ুষ দ্বারা আবৃত নয় আচ্ছা এখন আমরা দেহ আইস দ্বারা আবৃত তো এখানে অনেকগুলি মাছ আছে তাই না যেমন এখানে পুন্টিয়াস আছে তারপরে নট টেরাস আছে তারপরে ম্যাক্রোগ নাথাস অবশ্য এদের দেহে আস নাই নান্দাসে আস আসছে চান্নাতে আস আছে তাহলে আমরা এখানে ডটকে ধরে নিতে পারি অর্থাৎ ল্যাবিও রোহিতা ড নাম্বার আর দেহ আস দ্বারা আবৃত নয় এটা ধরে নিতে পারি কোন নমুনার ক্ষেত্রে আমি বলেছি হেটেরোপ নিউস্টাসের দেহ অর্থাৎ শিং মাছের দেহ আস দ্বারা আবৃত নয় তাহলে আমি এখানে ছ নিলাম এখন আমার এক আমি দুইটা পয়েন্ট লিখেছি এক নাম্বারে আমি দুইটা পয়েন্ট লিখেছি এক হচ্ছে দেহ আস দ্বারা আবৃত আর একটা হচ্ছে দেহ আস দ্বারা আবৃত নয় আস দ্বারা আবৃতর মধ্যে আমি একটা পেলাম সেটা হচ্ছে ল্যাবিয়রোহিতা ড আর দেহ আস দ্বারা আবৃত নয় এটা হচ্ছে ছ এখন দুই নম্বরে যে আমি যে আস দ্বারা আবৃত পেয়েছি সেটার আমি কি বিশেষ বৈশিষ্ট্য পেলাম এটা ডকে যদি আমি বিশ্লেষণ করি এটা ডকে কে বিশ্লেষণ করলে আমি পেলাম হচ্ছে দেহ দ্বারা আবৃত দেহ সাইক্লোয়েড আশ দ্বারা আবৃত আর আমি যদি তাহলে সাইক্লোয়েড আস দ্বারা আবৃত এখানে তো পুনটিয়াস ও সাইক্লয়েড দ্বারা আবৃত তাই না তাহলে এই বৈশিষ্ট্যটা পুনটিয়াসের সাথে মিলে যাচ্ছে তাহলে আমি ক নিলাম আর হচ্ছে যে যে আমি আমি বৈশিষ্ট্যটা ছ ছ আশ দ্বারা আবৃত নয় এটার আমি শিং মাছের আর কি বৈশিষ্ট্য আছে যেমন আর একটা বৈশিষ্ট্য আমরা নিতে পারি যে মুখে স্পর্শী রয়েছে স্পর্শি বাবল স্পর্শি রয়েছে আচ্ছা তাহলে এটাকে আমরা মুখে স্পর্শি রয়েছে এরকম আর কি মাছ আছে যার মুখে স্পর্শি রয়েছে শিং মাছে তো আমি স্পর্শি দেখিয়েছি তারপরে এই যে পাবদা মাছ এই যে পাবদা মাছ এই পাবদা মাছেও কিন্তু আশ নাই এবং এর মুখে কিন্তু স্পর্শি রয়েছে এই যে এই যে স্পর্শি এই যে স্পর্শি স্পর্শি রয়েছে তাহলে তাহলে পাবদাকে আমরা ওম্পক পাবদাকে আমরা কোন পয়েন্টে রেখেছি ওম্পক পাবদাকে আমি নিয়েছি ইয়োতে তাহলে এটা ইয়োর সাথে মিলে যায় এজন্য জন্য আমি ইও লেখলাম আচ্ছা এখন আমি তিন নম্বরে যে দেহ সাইক্লোয়েডাস দ্বারা আবৃত আমি কতেও পেয়েছি দেহ সাইক্লয়েডাস দ্বারা আবৃত এখন যদি আমি এই মাছটার অর্থাৎ ল্যাবিও রোহিতার ল্যাটারাল লাইন বরাবর অর্থাৎ এই ককে যদি আমি বিশ্লেষণ করি ককে অর্থাৎ পার্শ্ব রেখা অঙ্গে আয়সের সংখ্যা পার্শ্বরেখা অঙ্গে আয়সের সংখ্যা ধরলাম আমি আমি গুনিনি তবে আমি বত্রিশটি চৌত্রিশটি ধরলাম চৌত্রিশটি অর্থাৎ এইভাবে করে আমি দেখাচ্ছি এই যে রেখা অঙ্গ এই যে যে দাগটা চলে গেছে এই যে কালো যে দাগটা এই দাগ বরাবর আমার আশের সংখ্যাটা গুনে নিতে হবে তো কয়টা হয় এটা এই মুহূর্তে গুনতে পারছি না আমি তারপরেও এক দুই এটা নিডেল দিয়ে নিডেল দিয়ে সুন্দর করে একটার পর একটা গুনে নিতে হবে এটা আয়সটা শুকিয়ে গিয়েছে জন্য গোনাটা ঠিক ভালো হচ্ছে না তারপরে ওই যে এইভাবে করে নিডেল দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আচ্ছা একচল্লিশটা হয়েছে মোটামুটি পার্শ্বরেখা অঙ্গে আয়সের সংখ্যা একচল্লিশটি তাহলে এটা কিন্তু ফিক্সডই থাকে তাহলে এটা তা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে এটা ল্যাবিও রোহিতা ল্যাবিও রহিতা এখন ছ নাম্বারকে যদি ইও নাম্বারকে যদি আমরা বিশ্লেষণ করি মুখে স্পর্শী রয়েছে এখন মুখে তো ওম্পক পাবদারও স্পর্শী রয়েছে শিং মাছেরও স্পর্শী রয়েছে তো এখন আমরা ওম্পক পাবদার স্পর্শী সংখ্যা কত সেটা যদি আমি গণনা করি এক এক দুই তিন এক দুই তিন তিনটি মুখে স্পর্শির সংখ্যা তিনটি মুখে স্পর্শের সংখ্যা তিনটি তাহলে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম এটা ওম্পক পাবদা এটা ওম্পক পাবদা দাগ হবে বোঝা যাচ্ছে ওম্পক পাবদা আচ্ছা এখন আমরা এভাবে করে প্রত্যেকটা বৈশিষ্ট্য মিলিয়ে মিলিয়ে আমরা যে তেরোটা নমুনা এখানে নিয়েছি আমরা এখানে অলরেডি দুইটা নমুনাকে আইডেন্টিফাই করে ফেলেছি এখন আমরা এভাবে করে প্রত্যেকটা নমুনাকে আইডেন্টিফাই করব তারপরে আমরা আবার যদি তিনের ইকে চার নাম্বারে যে তিনের ইঁয়োকে যদি আমরা আবার বিশ্লেষণ করি তাহলে মুখে মুখে স্পর্শির সংখ্যা সংখ্যা শিং মাছে কয়টা আমরা গুনে নেই শিং মাছে কয়টা এই যে অনেকগুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তাহলে মুখে স্পর্শির সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে আমরা এখানে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম যেটা হেটের হেঁটেরোপ নিউজ তাহলে এই রকম করে আমাদের প্রত্যেকটা নমুনা সম্পর্কে আমাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে বৈশিষ্ট্যের ভিত্তিতে তো আশা করছি যে আজকের ক্লাসটাতে তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে নমুনাটা বিশ্লেষণ করতে হবে তো এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে তো তোমরা সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ কিন্তু এটার বৈজ্ঞানিক নাম